দোল মন্দিরের পূর্ব পাশ দিয়ে একটা ইটের রাস্তা এঁকে বেঁকে উত্তর দিকে চলে গিয়েছে। প্রায় 100 গজ গিয়ে রাস্তার বাম পাশ থেকে আরেকটা ছোট্ট রাস্তা যুক্ত হয়েছে। রাস্তাটাও ইটের তৈরি এবং মূল রাস্তার সংযোগস্থল থেকে পশ্চিমমুখী। কাছেই বিশাল বড় এক অশ্বত্থ গাছ, একটু দূরে নতুন বানানো একটি মসজিদ। জায়গাটা জঙ্গলে ঘেরা, পাখি ডাকছে, ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে। এখানেই পাশাপাশি 4টি মন্দির রয়েছে। সামনের জঙ্গলটা সম্ভবত মন্দির সংলগ্ন চত্বর হিসেবে ব্যবহৃত হতো। মন্দির 4টি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি 2টি শিব মন্দির, মাঝখানে দোল মন্দির এবং দোল মন্দিরের পাশে আরেকটা শিব মন্দির। মন্দিরগুলোর মূল প্রবেশদ্বার দক্ষিণমুখী। শিব মন্দির 3টির প্রতিটি আটচালাকার। পূর্ব অংশের যে আটচালা শিব মন্দির, তার উপরে সিমেন্ট বালির আস্তরণ, সেখানে সিমেন্টের সাহায্যে নকশা ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরটির দরজা ভুসুয়ার খিলানের। এখানে যে দোল মন্দিরটি দেখা যায়, তার সাথে মাইকেল মধুসূদন দত্তের মামাবাড়ির দোল মন্দিরের কিছুটা সাদৃশ্য থাকলেও পার্থক্যের বিষয়টি স্পষ্ট। প্রথম মন্দিরগুচ্ছের দোল মন্দির ভূমি থেকে মঞ্চের উপর দুপরদ বিশিষ্ট। এখানকার মন্দিরটি ভূমি থেকে মঞ্চের উপর এক পরদ বিশিষ্ট। প্রথম গুচ্ছের বর্ণিত মন্দির থেকে এটি অপেক্ষাকৃত ছোট আকৃতির। উপরের অংশে বিগ্রহের দোল খাওয়ার স্থানে হুক ঝোলানো আছে। সমতল ছাদের মাঝ বরাবর 3টি ছোট আকারের চূড়াদণ্ড রয়েছে, তার মধ্যে মাঝেরটি অপেক্ষাকৃত বড়। আরও একটি তথ্য পরবর্তীতে হাতে এসেছিল, তা হলো যে এই মন্দিরগুচ্ছের 50 গজ উত্তরে পরিত্যক্ত অবস্থায় একটি নারায়ণী মন্দির, নহবতখানা ও চণ্ডীমণ্ডপ আছে। ভগ্নাবস্থায় টিকে থাকা নারায়ণী মন্দিরটি বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন। এটি মন্দিরের পেছনের অংশ, অর্থাৎ উত্তর দিক। তখন আসরের আজান হয়ে গিয়েছে। মেঠোপথের অপর প্রান্তের মসজিদে কয়েকজন মাত্র মুসল্লি নামাজ পড়তে যাচ্ছেন। এদিকে জনবসতি বেশ কম। আমরা ফিরে চলেছি, সন্ধ্যা হতে এখনো 1 ঘন্টা বাকি। এর মধ্যে আমাদেরকে রাড়লি ইউনিয়নেরই অপর প্রান্তে পৌঁছাতে হবে।